হে জগৎবাসী, আজ আমি শামিম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে দেখা যায় আমরা একটা কাজ করে থাকি বা একটা কথা বলে থাকি বা কিছু হাদিস মেনে থাকি, সেই কথাটি হলো যে নবী যা করে গেছে আমরা তো করতে পারবো না, কিন্তু নবী যা বলে গেছে আমাদের তা করতে হবে। এই কথাগুলো কিন্তু মানুষ বুঝুক বা না বুঝুক এই কথাটাগুলো বলে থাকে যে নবী যা বলে গেছে আমরা তা করব, নবী যা করে গেছে আমরা তা করতে পারবো না। তাহলে এই কথাটি যারা বলে, কেউ বুঝে বলে কেউ না বুঝে বলে, তো আমি বলবো যে একটি জায়গা দিয়ে কথাটি ঠিক আছে, আরও একটি জায়গা দিয়ে কথাটি ঠিক নেই। যেমন বলা হয় যে নবী যা বলে গেছে আমাদের তা করতে হবে, নবী যা করে গেছে আমরা তা করতে পারবো না। যেমন নবীজি 14টি বিবাহ করেছেন, এটা আমার পক্ষে সম্ভব না। নবীজি চাঁদকে দ্বিখণ্ডিত করেছে শাহাদাত আঙ্গুল দিয়ে, সেটা আমার পক্ষে সম্ভব না। নবীজি হেরা পর্বতের গুহায় 14.5 বছর সাধন দেশে ছিলেন, সেটাও কিন্তু হেরা পর্বতের গুহায় আমার 14.5 বছর সাধন করা সম্ভব নয়। আল্লাহ সপ্তম আসমান ভেদ করে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছে, এটা আমার পক্ষে সম্ভব নয়। তবে এরকম অসম্ভব কাজগুলো আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে করাইয়েছেন। তো এখন আমাদের বিষয় হলো, বুঝলাম যে নবী যা করেছে আমরা তো করতে পারবো না, আমি কথাটা মেনে গেলাম, কিন্তু দেখেন যে নবী যা বলে গেছে তা আমরা করব, নবী যা করে গেছে তা আমরা করতে পারবো না, ঠিক আছে মানলাম। কিন্তু এই এই বাংলাদেশের মধ্যে বহু জায়গাতে গিয়েছি, বহু জায়গায় আলোচনা করেছি যে তারা এই কথাটা বলে, আবার কোন জ্ঞানে ওই কথাটা বলে যে যারা মাজার করে তারা ভণ্ড, যারা মাজার পূজা করে তারা ভণ্ড, যারা মাজার গড়তেছে সে ভণ্ড, যে মাজারে সাহিত্য আছে সেও ভণ্ড, এই যে কথাগুলো বলা হয়। কিন্তু তারা কিন্তু একটা কথা বলে, নবী যা করে গেছে আমরা তো করতে পারবো না, কিন্তু নবী যা বলে গেছে আমরা তা করব। তাহলে নবী কি বলে গেছে? যে এই পৃথিবীতে দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্বয়ং দোস্ত বলে ডেকেছে, বন্ধু বলে ডেকেছে। তাহলে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বন্ধু যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে থাকে আল্লাহর কাছে, তাহলে এই পৃথিবীতে ওলিয়া উলিয়া যাহারা আছে তারাও তো আল্লাহর বন্ধু। তবে বুঝলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু, কিন্তু ছোটোখাটো বন্ধু হলেও তো ওলিয়া উলিয়ারা আছে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক যদি মদিনার বুকে হতে পারে আর লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করে আসতে পারে, মদিনাকে দর্শন করে আসতে পারে, তাহলে এই পৃথিবীতে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বড় বন্ধু বা শ্রেষ্ঠ বন্ধু বলতে পারে, তাহলে এই পৃথিবীতে ছোটোখাটো বন্ধুর কেন তারা অপমান করবে? বড় বন্ধুর যদি রওজা হইতে পারে, তাহলে ছোটোখাটো বন্ধুর কি রওজা হবে না, মাজার হবে না? তাহলে আল্লাহ বলেছে যে তোমরা আমাকে যদি একটা কটু কথা বলো, একটা আঘাত করে কথা বলবো, আমি এটা সয়ে নেব, কিন্তু আমার বন্ধুদের সাথে তোমরা বেয়াদবি করো না। আমার বন্ধুরা, আমার প্রিয়, আমার বন্ধুদের সাথে তোমরা কখনো বেয়াদবি করো না। তবে হে জগৎবাসী, বন্ধুদের সাথে বেয়াদবি করতে না করেছে আল্লাহ, তাহলে সেই বন্ধুদের যখন মৃত্যুবরণ করা হয় তখন তাদের যখন একটা মাজার হয় এবং সেই মাজারের মধ্যে যখন মানুষ যায় তখন যারা যায় তাদেরকে ভণ্ড বলে আর যাকে সাহিত্য রেখেছে তাকেও ভণ্ড বলে। তাহলে যাদেরকে আল্লাহ বন্ধু স্বীকৃতি দিয়েছে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ বন্ধু বলে থাকে, তাহলে বন্ধুর বন্ধু কারা? আউলিয়ারা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু আর আল্লাহর বন্ধু একই তো কথা। তাহলে যারা এরকম বলে তারা কিন্তু নিজের কথাই ঠিক রাখতে পারছে না, যে এখানে কিসের মাজার, মাজার হতে হয় নাকি, বা ভণ্ড লোকেরা মাজারে যায়, মাজার পূজা করে, এরপরে বিভিন্ন খারাপ সারাপ বলে। তাহলে আমি বলবো
একজন অলিয়াউলিয়ার মাজারকে অসম্মান করা আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারকে কিংবা রওজাকে অসম্মান করা সমান। তবে এই জগতে যারা এই বিপিটে চলছে, বিপিটে বলছে, তারা আসলে মূলত ইসলামের কিছুই বোঝে নাই। যদি ইসলামটা তারা বুঝতো তাহলে তারা আসল ইসলামটা খুঁজতো। তবে আসল ইসলামটা কোথায় চলে গেছে? আসল ইসলামটা বর্তমানে চলে গেছে কামেল অলিয়াউলিয়াদের কাছে। এখন যে মুসল্লিগণ, তাদের কাছে আসলে মূলত ইসলাম নেই। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আচ্ছা, দেখবেন এই বাংলাদেশে একটা লক্ষ্য করবেন যে যদি কোনো গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বা কোনো হেফাজতের কোনো কিছু হয়েছে বা এরকম সেরকম কিছু একটা হয়েছে, তা দেখবেন সেখানে অলিয়াউলিয়ারা যায় নাই, ওখানে কোনো পীরের শিষ্যরা যায়নি, এখানে সব মুসল্লির দল। সব কিছু দেখা গেছে মাওলানার দল বা মৌলবীর দল, মুনশির দল, তাবলিগালার দল, বিভিন্ন দলেরা সেখানে গিয়ে এটা সেটা করছে। ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন খারাপ যা কিছু আছে সমস্ত কিছু তারা করতেছে। তাহলে দেখা গেছে এখানে কোনো পীরের শিষ্যকে পাওয়া যায়নি। কেননা যে পীরের শিক্ষা হলো নবীর শিক্ষা, নবীর শিক্ষায় শিক্ষিত যারা তারা কখনো রাস্তাঘাটে ইসলাম ইসলাম বলে কারো গায়ে আগুন দেবে না, কাউকে মারবে না। তবে আজকের যে আলোচনাটি, যে আমি এ ধরনের আলাপ কখনো করিনি, আজকে করতেছি, যে কথাটি উঠেছে যে নবীর কথা আমরা মানব, নবী যা বলে গেছে আমরা তা করব। কিন্তু নবী সাহাবাদেরকে নিয়ে যুদ্ধে গেছে, তাহলে আমাদেরকে তো আর বলেনি যুদ্ধ করতে, আমাদেরকে কি ভালোবাসা সহানুভূতি শিখাইছেন? তখন সেই ভালোবাসা দিয়ে মানুষকে ডাকবো, শিখাবো। তাহলে দেখা যায় কি করতেছে, যে নবী যা বলে গেছে আমরা তা করব। তো নবী তো যুদ্ধ করেছিলেন, তিনি তো আমাদেরকে যুদ্ধ করতে বলেন নাই, তাহলে আমরা কেন এগুলা করি? আচ্ছা, তবে আজকের যেই মূল বিষয়, যারা মাজারের বিরোধ করল, তারা যারা মাজারের মধ্যে যে আউলিয়া শাহিত আছে যারা তার বিরোধ করল, তারা রাসুলের বিরোধ করল, আর যারা রাসুলের বিরোধ করল তারা আল্লাহর বিরোধ করল। তারা যত ইবাদত করুক আর যতই নামাজ পড়ুক, তাদের কপালে দুর্ঘটনা আছে, আল্লাহ ঘটিয়ে দেবে। যাই হোক, আজকের এই আলোচনাটি কী বুঝাতে চাইলাম, যে আমরা সুপথে চলব, আমরা কারো কান কথা শুনব না, আমরা যার যার মসজিদের কথা শুনব এবং কী কীভাবে সাধনা করতে হয় সেই সাধনাগুলো করব, এবং একদিন আমরা এই আত্মার মুক্তি নিয়ে যাব, এই জন্ম জন্মান্তর থেকে আমরা একদিন চিরবিদায় নেব। তো আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আপনাদের সামনে এই ভিডিও পৌঁছে যাবে। তবে আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।